ইয়াকস, খুশি। আবার প্রশ্ন করছেন। কিং ব্রাহ্মণানাম দেবত্ব, ব্রাহ্মণদের যে এত সম্মান দেওয়া হয়, দেবত্ব আছে বলেই না সম্মান দেওয়া হয়। বলো ব্রাহ্মণের কি দেবত্ব, না ব্রাহ্মণকে সম্মান কেন করা হবে? কিছু একটা থাকতে হবে ব্রাহ্মণের মধ্যে যেটা জন্য ব্রাহ্মণকে সম্মান করে সমাজ। কশ্চ ধর্ম সতামিব, সৎ পুরুষের ধর্ম কি, কশ্চেষা মানুষ ভাব, আর মনুষ্য ভাব কি, আর অসৎ পুরুষ, অসৎ পুরুষের আচরণ কি, আপনি সৎ না অসৎ? আমরা এই যে মহৎ, সৎ মহৎ, এই প্রশ্নগুলো চলছে। যুধিষ্ঠির উত্তর দিচ্ছেন, এটাও খুব সুন্দর, স্বাধ্যায় এষাম দেবত্বম, ব্রাহ্মণ এই যে দেবত্ব, ব্রাহ্মণ কোন ব্রাহ্মণ, এই যে আজকালকার দিনে এই যে পৈতে পরে ব্রাহ্মণ তা না, ব্রাহ্মণের দেবত্ব হচ্ছে স্বাধ্যায়, স্বাধ্যায় বেদের স্বাধ্যায়, এই স্বাধ্যায় যে আমি আপনি করি, সকালে উঠে নিউজ পেপার পড়ছি তা না, একটু বেলা হয়ে গেলে নটার নভেল পড়ছি, সন্ধে হয়ে গেলে ফাঁকা সময় টিভি সিরিয়াল দেখছি, সেগুলো তো অধ্যয়ন হচ্ছে না তা না, স্বাধ্যায় শুধু বেদ। যে শাস্ত্রের প্রতি আপনি সমর্পিত, নিজেকে একটি শাস্ত্রের প্রতি সমর্পিত রাখতে হয়, যারা বৈষ্ণব তারা নিজেকে ভাগবতের প্রতি সমর্পিত রাখেন, ব্রাহ্মণরা বেদের প্রতি, আমি আপনি আমরা গীতা উপনিষদ চণ্ডী। আমাকে যদি কেউ জিজ্ঞেস করেন আমি সবসময় বলি গীতা চারটে উপনিষদ চণ্ডী কথামৃত, ব্যাস। তো বলছেন স্বাধ্যায় এষাম দেবত্বম, তো ব্রাহ্মণদের স্বাধ্যায় হচ্ছে বেদ, আপনার আমার স্বাধ্যায়, যে শাস্ত্রগুলো বললাম সেই স্বাধ্যায়। স্বাধ্যায় যদি করেন আপনার দেবত্ব জেগে যাবে, জেগে উঠবে। এগুলো অত্যন্ত সহজ, এমন কিছু না। মহৎ হওয়া এত কঠিন নয়। স্বামীজি কর্মযোগ বলতে গিয়ে খুব সুন্দর একটা কথা বলেছিলেন, আনসেলফিশনেস ইজ মোর পেইন, অনলি পিপল ডু নট হ্যাভ দি পেশেন্স টু প্র্যাকটিস ইট। নিঃস্বার্থ যদি করেন অনেক বেশি লাভ, সেলফিশনেস থেকে, স্বার্থ থেকে, স্বার্থপর হওয়া থেকে নিঃস্বার্থ অনেক ভালো, অনেক লাভ করি। শুধু মানুষের ধৈর্য নেই, দ্বিতীয়বার নেই কিনা একা, আপনি বিয়ে করুন, আপনার চারটে সন্তান হোক, তাও আপনি একা, কারণ আপনার ধৈর্য নেই। মহৎ হবা এমন কিছু খুব কঠিন না। স্বাধ্যায় অন্য সবকিছু ছেড়ে দিন, শুধু স্বাধ্যায় করুন, শুধু গীতা পাঠ চণ্ডী পাঠ কথামৃত পাঠ আপনি করুন নিত্য, দু বছর তিন বছর করুন, দেখুন আপনার চোখ মুখ পাল্টে যাবে, করে দেখুন না আপনি। ঠাকুর জবে থেকে এসছেন, স্বামীজির ভাষায় সত্যযুগ শুরু, সত্যযুগ মানে এক জাতি এক বর্ণ, ভারতবর্ষে আজকে সবাই ব্রাহ্মণ, চাকরির জন্য বিয়ের জন্য এই জাতি সেই জাতি করছে সেটা আমাদের ব্যাপার না, আমাদের ব্যাপার হচ্ছে আধ্যাত্মিক দৃষ্টিতে সব দেখা, সবাই ব্রাহ্মণ, পড়ুন গীতা চারটে উপনিষদে ঈশকে না কঠা মুন্ডক চণ্ডী কথামৃত, ওয়া আপনার যদি কোনো থাকে অন্য গ্রন্থ বাড়িতে, হিন্দি বেল্টে যেমন রামচরিত মানুষ করেন, কিন্তু যদি আমাকে জিজ্ঞেস করেন বেদ আমরা কিছু করেছি কিন্তু পাঠ করা আপনাদের পক্ষে কঠিন হতে পারে, সবচেয়ে সহজ হলো গীতা চারটে উপনিষদ চণ্ডী কথামৃত, ব্যাস। এগুলো হচ্ছে ঠিক ঠিক শাস্ত্র,